ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্গ ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রমাণ করো, লিমিট এইচ টেন্স টু জিরো, কিউব রুট অফ এইচ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এইচ ইজ ইকুয়াল টু 1/3। তো এখানে প্রথমে যেটা এল এইচ এস দেওয়া আছে সেটিকে আমরা লিখছি, লিমিট এইচ টেন্স টু জিরো, কিউব রুট অফ এইচ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এইচ। তো আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এইচ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড। তাহলে যখন এইচ টেন্স টু জিরো তখন জেড টেন্স টু কত হবে? ওয়ান। তাহলে এখানে আমি ভ্যালু পুট করছি, লিমিট জেড টেন্স টু ওয়ান, কিউব রুট অফ এইচ প্লাস ওয়ান মানে কিউব রুট অফ জেড মাইনাস ওয়ান, আর এইচ এর ভ্যালু দেখো আমি লিখতে পারছি জেড মাইনাস ওয়ান। তাহলে এটা ইজ ইকুয়াল টু, দেখো আমি লিখতে পারি লিমিট জেড টেন্স টু ওয়ান, এখানে লেখা যায় জেড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। ওয়ান মানে আমি লিখতেই পারি ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বাই জেড মাইনাস ওয়ান। এখন আমরা একটি ফর্মুলা জানি যে লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটা ইজ ইকুয়াল টু লেখা যায় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে এন কত? এখানে এন দেখো 1/3, তাহলে আমি বসালাম, আর এ কত? ওয়ান, তাহলে ওয়ান টু দি পাওয়ার 1/3 মাইনাস ওয়ান। এখন ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে এটা? 1/3, কারণ এর ভ্যালু সবসময় ওয়ান, তাহলে ওয়ান বাই থ্রি হয়ে গেল আমার এটা আর এইচ এস, তাহলে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।